ওমানে ঘুমন্ত অবস্থায় মারা যাওয়া এক প্রবাসীর লাশ দেশে পাঠানো হয়েছে। ওমানের সহকর্মী প্রবাসী ও চট্টগ্রাম সমিতির আর্থিক সহযোগিতায় শুক্রবার 28 জুন রাতে আবুল কালাম নামে ওই প্রবাসীর লাশ দেশে পাঠানো হয়। এর আগে গত 22 জুন ভোরে ওমানের সুর অঞ্চলে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যায়। প্রবাসী আবুল কালামের বাড়ি চট্টগ্রামের রাউজান এলাকায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী। সদস্যদের সহযোগিতায় মৃত প্রবাসীর লাশ দেশে ফেরাতে সব ধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি। সেই ধারাবাহিকতায় সমিতির ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে লাশ দেশে পাঠানো হয়েছে। ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশী প্রতিষ্ঠান আল শিফার ফার্মেসি, যেখানে সকল ধরনের ঔষধ, কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে। অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।